খেয়াল করো, মান নেওয়া যাবে না। কেন? চুইলের মুখ না, তোমার সাথে ত্রিকেও নেওয়া যাবে না। কারণ কি, চুই নিলে রিভার্স চুল হয়ে যায়। কি হয়? রিভার্স চুল হয়ে যায়, রিভার্স চুইল। আমরা দেখাব রিভার্স দুই নেওয়া যাবে না, কারণ কালকে দুই জায়গায় ভাগ যায়। সংখ্যা যদি রিপিট হয় তাহলে জট সংখ্যা কলম্বক না পারবে না। এই জন্য এখানে বলা আছে ন মুখ পাঁচ ক্ষেত্রে খেয়াল করো, ওয়ান টুয়েলের মুখ নাম্বার ফোর জিরো হবে না, রিভার্স টুয়েল হয়ে যায়। আছে পাওয়া যাবে তাহলে দুই দিয়ে পাঁচে ভাগ যাবে, যাবে না। তাহলে দুই মূল নাম্বার হিসাবে না, তিন দিয়ে পাঁচে ভাগ যায়, যায় না। এটা কেউ মূল নাম্বার নেওয়া যায়। তাহলে এখানে মূল নাম্বার হিসেবে টু অথবা থ্রি, যে কোনো একটাকে নিতে পারি। ছয়ের ক্ষেত্রে খেয়াল করো, ছয়ের ক্ষেত্রে খেয়াল করো, প্রথম যেটা আছে সেটা হবেই না, দুইটা হবে না, তিন দিয়ে আমার ছয় ভাগ যায়। ছয় হচ্ছে রিপিট আর দশ সংখ্যা ভাগ যায়, চারের মধ্যে কমন মাল্টিপল টু আছে না, তবে চারে না যাবে। অর্থাৎ জোড় সংখ্যক রিপিট হলে জোড় সংখ্যক, ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে রিপিট যদি জ্বর হয় তাহলে হাতের জন্য মাত্র দুইটা, হাতের জন্য তার মানে দুটার সঙ্গে বলে রিপিট বেশি। এবার আসো মূল নম্বর, মিনিমাম রিপিট কত? 3 ইন্টু 3,
3 into 3, প্লেনের ক্ষেত্রে মিনিমাম লিখি কত? 2 into 2, মনে থাকবে? 4 into 4 যদি হয় তাহলে সমান এক্ষেত্রে এর মান হচ্ছে 3, যদি 5 into 5 হয় তাহলে স্বাধীন এবং এখানে আচ্ছা বলতো ওয়ার সামনের ক্ষেত্রে কার প্রাধান্য বেশি হয়? সাইডে এখানে উপরটা ক্ষেত্রে কার প্রাধান্য বেশি হবে? ওয়ার পে নিচেটা ইজ গিভেন অন দ্য বেসিস অফ ফেস ইয়ার ফেস সাইডে যে সুতার প্রাধান্য বেশি যেহেতু এগুলো একটা ওয়েবসাইটে ওয়েবসাইট আমি একবার চলে যাবো গ্রাফটা তাহলে 1/3 হইতে পারবে না, এটা বলছি আমরা 3 হইতে পারবে না, কেন দেখাচ্ছি 1 2 3 এরপরে গিয়ে এখানে হাফ হবে, এরপরে এদিকে তো ঘর নাই তাহলে এখান থেকে কি হবে 1 2 এখান থেকে কিন্তু বলছিলাম যে ওয়ানের সাথে সেটাকে আমরা বুঝলাম রিভার্স হয়ে যায়। ওকে আরেকটা টু কেন নেওয়া যাবে না? দেখি দেখি 1 2 দেখা গেল দুইটা ওয়ার বরাবর কোন ইন্টারেস্টমেন্টই হল এজন্য শুনে হওয়া যাচ্ছে না। নিয়ম হচ্ছে একই ওয়ার বরাবর একটা ওয়ার পাচ্ছে না, দুইটা যদি আসে তাহলে ভুল। তাহলে আমরা একটা রেগুলার দিয়ে করি, যার মুভ নাম্বার বের করতে পারছি আমরা সেগুলো হচ্ছে রেগুলার, যাদের আছে উদাহরণ দুইটা কি এখানে খেয়াল করো আমরা যদি কি হবে ঘর নাই তাহলে কথা যাবো
প্রাধান্যই বেশি, আমি আর বেশি পড়াবো না। আমার যতটুকু দরকার এতটুকু আমার এখন যাবো আমরা ক্ষেত্রে মিনিমাম রিপিট কত বলেছি? 10×10 নিলাম, 10×10 নেওয়ার পরে এটা খুঁজে বের করো। মূল নাম তাহলে আমরা এখান থেকে কোনটা নেওয়া বুদ্ধিমানের কাজ? সেভেন নিলে তো অনেক বেশি কিনতে হবে, থ্রি নিলেই হয়। তাহলে আমরা এখান থেকে মূল নাম্বার থ্রি, নেওয়ার পরে আমরা যে ঘরগুলোতে একটা করে আছে কিনা, প্রতি রোতে একটা করে আছে কিনা, থাকলে ঠিক আছে। এখন এই 10টা পয়েন্টে 10টা ডায়মন্ড হবে, কি হবে? ডায়মন্ডের লং ফ্লোর কত? দেখছি রিপিটের থেকে এক কমায় দিয়ে রুট মানে কি হয়, 10-1 9 9 যোগ করলে 3, তাহলে 10টা পয়েন্টে 10টা ডায়মন্ড হবে। ডায়মন্ড হলে কিভাবে করতে আমরা দেখি, মাঝেরগুলো সুন্দর কোনো সমস্যা, সাইডেরগুলো করতে গিয়ে একটু সতর্ক থাকতে হবে। সে কিভাবে? এই ডায়মন্ডের উপরে আমি নিচে তো আমার তো জায়গা নেই, তাহলে এই
এখানে চলে আসবে, এবার বামে দিতে পারতেছি, ডানে দিতে পারতেছি, নিচে দিতে পারতেছি, এবার এটাতে আসে উপরে দিতে পারতেছি, নিচে দিতে পারতেছি না, ডানে দিতে পারতেছি, বামে দিতে পারতেছি না, বাম এখানে যাও। এবার এটাকে যদি তোমরা আচ্ছা এটার জন্য কি ধরনের ড্রাফটিং হবে, ড্রাফটিং কটা একজন লাগবে, কারণ মানুষ তো তার আছে, কি হবে আচ্ছা তোমরা একটু মাথা খাটা আমাকে বলবা পরবর্তী ক্রিকেট কত হয়েছে, কে বলতে পারে পরবর্তী পরবর্তী রিপিট কত হইতে পারে, কে বলছে আজকে আসো তুমি কি শিওর, তো আইডি নাম্বার কত, আইডি নাম্বার 17, 17-র জন্য 48, কত কথা হলো আমার কাছে, ঠিক আছে 26x26 হবে, না 17 কেমনে হয় বলো, কার হলে কি লং শট কখনো জ্বর হয়, লং শট জ্বর হবে, লং শট এই জন্য বিজয় সংখ্যা মাথায় রেখে কাজটা করতে হয়, রিপিট হচ্ছে 26, আচ্ছা এই ডিজাইনটা বুঝো না একদিন তো আসো, শুরু থেকে থেকে পড়ে বুঝছো, আর শুরু থেকে তাহলে 26x26 এটা তোমাদের জন্য